এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। কথাটা বলেই মিহির ওয়াশরুমে চলে গেল। মিহির চলে যেতেই সাইফা দরজার কাছে গিয়ে দরজা লক খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু খুলতে না পেরে জোরে জোরে ধাক্কাতে লাগলো আর মেঘ আপু আহান ভাইয়া বলে ডাকতে লাগলো। কিন্তু লাউড মিউজিক চলার কারণে ওর চিৎকারের শব্দ কারো কানে গিয়ে পৌঁছলো না। রাত সাইফাকে বাড়ির ভেতরে আসতে দেখে ও নিজেও ভেতরে চলে আসে। মেয়েটাকে বেশ ভালো লেগেছে ওর, খুব মিশুক স্বভাবের আর দেখতো মাশাল্লাহ অনেক সুন্দরী। ভাবছে আলিশার বিয়েটা মিটে গেলে সাইফার বাড়ির লোকের কাছে নিজের বিয়ের প্রস্তাব দেবে। রাজ করিডোর দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা মেলিকণ্ঠে চিৎকার শুনে দাঁড়িয়ে গেল। চিৎকারের শব্দটা অনুসরণ করে একটা রুমের সামনে গিয়ে থেমে গেল। তারপর একটু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে আছেন এখানে? একটা অপরিচিত ছেলের কণ্ঠস্বর শুনে সাইফা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি সাইফা, পাত্রের বোন হই। বাইরে গিয়ে মেয়ে অথবা আহার নামের কাউকে পেলে এখানে একটু নিয়ে আসুন প্লিজ, আমি এখানে আটকে গেছি। সাইফার ভয়েস শুনে রাজের চিনতে একটুও অসুবিধা হলো না। ও বাইরে থেকে জোরে দরজা ধাক্কা দিতে দিতে বলল, মিস সাইফা, একদম ভয় পাবেন না, শান্ত হন, আমি কিছু একটা করছি। সাইফা বিরক্তির স্বরে বলল, আরে ধুর, আপনি কিচ্ছু করতে পারবেন না, আহান ভাইয়া অথবা মেঘাপিকে ডেকে আনুন প্লিজ। কথাটা বলেই সাইফা পাশে তাকাতেই দেখলো মিহির ওয়াশরুম থেকে বের হয়ে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মিহিরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফা শুকনো একটা ঠোক গিলল। এখন যে ওর কানের নিচে আরেকটা পড়বে সেটা বুঝতে ওর আর বাকি রইল না। কথাটা ভাবতে ভাবতে মিহির সত্যি সত্যি এসে ওর গালে আরেকটা চর বসিয়ে দিল। চর খেয়ে সাইফা আবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। মিহির ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বেডের উপরে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ এখানে বসে কান্না করবি, এখান থেকে উঠলেই মেরে তোর ঠ্যাং ভেঙে দেবো। কিন্তু কথাটা বলেই মিহির গিয়ে দরজাটা খুলে ফেলল। খুলেই রাজ নামে ছেলেটাকে চোখের সামনে দেখে ওর মাথায় রক্ত উঠে গেল। কিন্তু যতটা সম্ভব নিজের রাগটাকে কন্ট্রোল করে বেশ শান্ত স্বরেই জিজ্ঞাসা করল, কি ব্যাপার ব্রো, আপনি এখানে? রাজ মিহিরের কথায় পাত্তা না দিয়ে দরজার বাইরে থেকে উঁকি দিয়ে সাইফাকে দেখল। তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওর কি হয়েছে? ওভাবে কাঁদছে কেন? আর এতক্ষণই বা এভাবে চিল্লাচিল্লি করছিল কেন? রাজকে সাইফার জন্য এতটা চিন্তিত হতে দেখে মিহিরের ইচ্ছে করছে এক্ষুনি রাজের মাথাটা ফাটিয়ে দিতে। মিহির নিজেকে সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আসলে শরীরটা একটু খারাপ তো, তাই ওকে বাড়ি যেতে দিইনি। আর এই বাচ্চাদের মতো কাজ না তুমি। মিহিরের কথা শুনে রাজ মৃদু চিল্লিয়ে বলল, হোয়াট, শরীর খারাপ মানে কি হয়েছে ওর? কথাটা বলে রাজ দরজা দিয়ে ভেতরে ঢুকতে চাইল, কিন্তু তার আগেই মিহির রাজের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, খারাপ রুমে ঢোকার আগে তার থেকে পারমিশন নিতে হয়, এইটুকু ভদ্রতা দেখি শেখেননি আপনি। মিহিরের কথা শুনে রাজ একটু পিছিয়ে গেল, কিন্তু একদম দমে গেল না, বরং কণ্ঠে আরো দৃঢ়তা এনে জোর গলায় বলল, ওকে তাহলে আপনি আমাকে ভিতরে ঢোকার পারমিশন দিন, আর তা না হলে ওকে এখানে আসতে দিন, আমি দেখতে চাই ওর কি হয়েছে। রাজের কথা শুনে মিহিরের রাগটা এবার কন্ট্রোললেস হয়ে গেল। ও রাগী কণ্ঠে বলল, না আমি আপনাকে এই রুমে ঢোকার পারমিশন দেবো, আমরা সাইফার রুম থেকে বাইরে বের হবে, আপনাকে কষ্ট করে সমস্যা দেখতে হবে না। ওর সমস্যা দেখার জন্য এই বাড়িতে অনেক লোক আছে, আপনি এখন এখান থেকে আসতে পারেন। মিহিরের কথা শুনে রাজ কপট রাগ দেখিয়ে বলল, হ্যাঁ আমি এখান থেকে চলে যাব, তবে সাইফাকে সাথে করে নিয়ে, তারপর আমি জানি ওর কিচ্ছু হয়নি, আপনি ওকে এভাবে আটকে রেখেছেন তাই ও কাঁদছে। এইবার ভালোই ভালোই বলছি, ওকে আমার সাথে যেতে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাজের কথা শুনে মিহির তাচ্ছিল্য হেসে বলল, খারাপ হয়ে যাবে, কি খারাপ হবে শুনি। রাজ দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি পুলিশে দিব, এভাবে একটা মেয়েকে আটকে রাখার শাস্তি কি জানেন? মিহির রাজের দিকে একটু এগিয়ে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ খুব ভালো করেই জানি, কিন্তু আপনি বোধহয় এটা জানেন না যে আমি কে, জানলে আমার সামনে দাঁড়িয়ে সব কথা বলার সাহস পেতেন না। রাজ ভ্রু কুঞ্চকে বলল, কে আপনি? মিহির একটা শয়তানি হাসি দিয়ে বলল, সেটা আপনার না চললে চলবে, শুধু এটা জেনে রাখুন আজকে আপনি একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন, আমার খুব মূল্যবান একটা জিনিসকে স্পর্শ করেছেন যেটা আমার একদমই সহ্য হয়নি। আপনি অভিপ্রোর ভাই দেখে আজকে আপনি বেঁচে গেলেন, তা নাহলে আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে তাকে মেরে পার্সেল করে যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে দিতাম। মিহিরের কথা শুনে রাজ প্রশ্নসূচক দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে। ও এটা মনে করার চেষ্টা করছে কখন মিহিরের মূল্যবান জিনিস স্পর্শ করেছে, ওর সাথে তো মিহিরের দেখাই হলো এই মাত্র। এদিকে ওরা কি বলছে সেদিকে সাইফার কোনো খেয়াল নেই, কাঁদতে হঠাৎ ওর চোখ গেল দরজার দিকে। দরজাটা একদম খোলা আর একপাশে দাঁড়িয়ে রাজ আর মিহির কথা বলছে। সাইফা ভাবল এইটাই এখান থেকে পালানোর সবচেয়ে ভালো উপায়,
যে এই বাবা সেই কাজ। সাইফা বসা থেকে দাঁড়িয়ে কোনো দিক না তাকিয়ে দিল এক ভোঁ দৌড়, আর মনে মনে বলল, আজ যদি এখান থেকে বেরোতে পারি তাহলে জীবনে আর এই শয়তানটার সামনে আসবো না। সাইফা দরজার কাছে থেকে যখন দৌড়ে বেরোচ্ছিল তখন মিহির ওর হাত ধরে আটকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাইফা বেশ জোরেই দৌড়ে যাচ্ছিল তাই ধরতে পারলো না। সাইফার যাওয়ার দিকে তাকিয়ে মিহির মৃদু চিল্লিয়ে বলল, তোর কি মনে হয় তুই এখান থেকে পালিয়ে গেলেই বেঁচে যাবি? নেভার, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না। তুই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিস তাই না? এবার আমি যদি তোর সুখ শান্তি কেড়ে না নিয়েছি তাহলে আমার নামও মিহির না। কথাটা বলে মিহির রুমের মধ্যে ঢুকে ঠাস করে রুমের দরজাটা আটকে দিল, আর রাত সেখানে বোকার মতো দাঁড়িয়ে সাইফার যাওয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আজকে হিয়ান আর আলিশার বিয়ে। সবাই বেশ হাসি খুশি থাকলেও আলিশার বাবা মায়ের মুখে এক চিলতেও হাসি নেই। আলিশাও সকাল থেকে মন মরা হয়ে বসে আছে, সারাদিনে ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও করেনি। আলিশার মা কাজের ফাঁকে ফাঁকে শাড়ির আঁচল দিয়ে বারবার নিজের ভেজা চোখ জোড়া মুছছেন। আজকে তার একমাত্র আদরের মেয়েটা সারা জীবনের জন্য বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। কালকে থেকে হয়তো আর মেয়েটাকে কাছে পাবে না, আগের মতো খাইয়ে দিতে পারবে না, আখের মতো শাসনও করতে পারবেন না। হয়তো কখনো কখনো মেয়ের সাথে দেখা হবে, কিন্তু আগের মতো একসাথে বসে ঘন্টার পর ঘন্টার কথা বলতে পারবেন না। এইসব ভেবে বারবার ওনার গলাটা আটকে আসছে, ঠিকঠাক মতো গুছিয়ে কাজ করতে পারছেন না, বারবার কোনো না কোনো কাজে গণ্ডগোল করে ফেলছেন। মেঘরা রেডি হয়ে আলিশার পাশে বসে ওর সাজানো দেখছিল। তখনই আলিশার কিছু কাজিন এসে জানায় বরপক্ষের লোকেরা এসেছে। সেটা শুনে মেঘ, দিশা, সারিকা নিচে চলে যায় গেট ধরার জন্য, কিন্তু সাইফা সেখানেই বসে থাকে। ও কিছুতেই এখন মিহিরের সামনে পড়তে চায় না, তাই যতটা সম্ভব মিহিরের থেকে দূরে দূরে থাকে। মেঘ, দিশা, সারিকা গেট ধরা, বরের হাত ধোয়ানো, জুতাছুরি করা থেকে শুরু করে একটা দুষ্টুমিও করা বাদ রাখেনি। তিনজন মিলে পুরো বিয়ে বাড়িটা মাতিয়ে রেখেছে, আর সাথে হিয়ানের পকেটও পুরো খালি করে দিয়েছে। বিয়েটা বেশ ভালোই ভালোই মিটে গেল। ওরা সন্ধ্যার একটু আগে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিদায়ের সময় অভি, আলিশার মা বাবা, অন্যান্য আত্মীয় স্বজনেরা সবাই ভীষণ কান্নাকাটি করেছে। আলিশা কান্না করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। হিয়ান ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়, তারপর নিজেও গিয়ে ওর পাশে বসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বাহু ডরে আগলে রাখে। মেঘ, দিশা, সারিকা, সাইফা বরযাত্রী সাথেই চলে আসে, আলিশার কিছু কাজিন আর অভিও আসে কনের সাথে স্পেশাল গেস্ট হয়ে। ওরা সন্ধ্যার কিছুক্ষণ পরে সে চৌধুরী বাড়িতে পৌঁছয়। হিয়ানের মা এসে আলিশাকে বরণ করে ভিতরে নিয়ে আসে। বাসার ভিতরে এসে মেঘ আলিশাকে নিয়ে সারিকাদের রুমে চলে যায়। সেখানে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিজেদের ভারী লেহেঙ্গা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নেয়। তারপর মেঘ, দিশা, সারিকা, সাইফা মিলে আলিশার বিয়ের সাজ উঠিয়ে ফুলসজ্জার জন্য আবার নতুন করে সাজাতে থাকে। সাজানোর এক পর্যায়ে আলিশা বলে বিয়েতে যে জুয়েলারিগুলো পড়েছিল ওগুলো এখন আরও পরতে পারবে না, কারণ ওইগুলো ভীষণ ভারী ছিল, তাই আলিশা সারা গায়ে র্যাশ পড়ে গেছে। এটা শুনে মেঘ, দিশা, সারিকা, সাইফা বেশ টেনশনে পড়ে যায়। নতুন বউয়ের গায়ে যদি কোনো জুয়েলারি না থাকে তাহলে ব্যাপারটা তো দৃষ্টিকটু লাগে। কিন্তু বাড়ির সবাই এখন নিজেদের কাজে খুব ব্যস্ত আছে, তাই কাউকে কিছু বলতেও পারছে না। তার উপরে আবার আলিশাকে যে অন্য জুয়েলারিগুলো দেওয়া হয়েছিল সেগুলোও লাগেজের মধ্যেই রয়ে গেছে, আর লাগেজ এখন হিয়ানের রুমে আছে। সেখানে আহান, অভি, রিয়ান, আহির, মিহির মিলে ফুলসজ্জার খাট সাজাচ্ছে, তাই ওই রুমে এখন কাউকে অ্যালাউ করছে না, এমনকি হিয়ানকেও না। মেঘ গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবার পর ওর মনে পড়ল ওর কাছে কিছু হালকা টাইপ জুয়েলারি আছে যেগুলো ও বিয়েতে পড়ার জন্য এখানে নিয়ে এসেছিল, কিন্তু বিয়েতে আহান ওকে ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারিও কিনে দিয়েছিল, তাই ওরা সেগুলো প্রয়োজন হয়নি, যেইভাবে নিয়ে এসেছিল এখনও সেভাবে ব্যাগেই পড়ে আছে। মেঘ একটা মুচকি হাসি দিয়ে এক্ষুনি আসি বলেই রুম থেকে বেরিয়ে যায়। মেঘ, সারিকা, সাইফাদের রুম থেকে বের হয়ে এসে মীরা রহমানের রুমের সামনে দাঁড়ায়। অভিদের বাড়িতে যাওয়ার আগে মেঘ ওর লাগেজটা মীরা রহমানের কাছেই রেখে গিয়েছিল। ও রুমের মধ্যে ঢোকার জন্য দরজা ধাক্কা দিতেই দেখলো দরজা ভেতর থেকে লক করা। দরজা লক দেখে মেঘের ভ্রু কুঁচকে এলো। এখন তো এই রুমে কারো থাকার কথা না, কারণ মেঘ যখন করিডোর দিয়ে আসছিল তখন মীরা রহমান আর আজম রহমান দুজনকেই নিচে ড্রয়িং রুমে দেখেছে। ওনারা যদি না থাকে তাহলে কে থাকতে পারে? যে থাকে থাকুক, তাতে মেঘের কি? ও শুধু ভেতরে ঢুকে জুয়েলারিগুলো নিয়ে আবার চলে যাবে, সেটা ভেবে মেঘ দরজায় নক করল। প্রথমবার দরজায় নক করায় ওদিক থেকে কোনো রেসপন্স এলো না, কিন্তু দ্বিতীয়বার নক করতেই দরজাটা খুলে গেল। মেঘ তাকিয়ে দেখল ওর সামনে জেরিন দাঁড়িয়ে আছে। জেরিনের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। মেঘ সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমার কিছু জিনিসপত্র এই রুমে রাখা আছে, সেগুলো নিয়ে এখান থেকে চলে যাব। মেঘ কথাটা বলে জেরিনকে সাইড কাটিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। রুমের মধ্যে ঢুকেই বেশ অবাক হলো, পুরো রুমটা এলোমেলো হয়ে আছে। রুমের মধ্যে যত জিনিসপত্র ছিল সব ভেঙে চুড়ে ফ্লোরে পড়ে আছে। একপাশে দেয়াল ঘেঁষে আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আবিরকে দেখে মনে হচ্ছে ওর মতো নিষ্পাপ বাচ্চা পৃথিবীতে আর একটাও নেই। মেঘ বেশ ভালো করেই বুঝতে পারছে এগুলো জেরিনের কাজ,
হয়তো কোনো একটা বিষয় নিয়ে রেগে গিয়েছিল, তাই সব কিছু ভেঙে ফেলেছে। এগুলো সেরিনের পুরনো অভ্যাস, রাগ উঠলেই ভাঙচুর করে। এত লোকের চিৎকার চেঁচামেচির জন্য বাড়ির কেউ হয়তো এসব ভাঙার সাউন্ড শুনতেই পায়নি। মেঘ বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে ফ্লোরে পড়ে থাকা ওর লাগেজটার কাছে গেল, তারপর সেটা সোজা করে দাঁড় করিয়ে টেনে বেডের উপরে তুলল। জেরিন যে এখনও মেঘের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা মেঘ ভালো করেই বুঝতে পারছে, কিন্তু ও সেদিকে না তাকিয়ে নিজের মতো কাজ করে যাচ্ছে। মেঘ যখন লাগেজটা খুলে সামনের দিকে একটু ঝুঁকে জুয়েলারিগুলো বের করছিল, তখন অসাবধানতাবশত গলার কাছ থেকে ওর ওড়নাটা সরে যায়, আর সাথে সাথে আহানের দেওয়া সেই এ অক্ষরের লকেট বেরিয়ে আসে। এটা এতদিন মেঘ ওড়নার আড়ালে লুকিয়ে রাখত, আর না হলে লকেটটা ঘুরিয়ে ঘাড়ের দিকে চুলে নিচে রেখে দিত। কাজ করতে করতে যখনই মেঘের খেয়াল হলো ওর লকেটটা বেরিয়ে গেছে, তখনই ও সোজা হয়ে দাঁড়িয়ে লকেটটা আবার আড়াল করতে নিলেই জেরিন এসে খপ করে ওর হাত ধরে ফেলল। জেরিন এসে এইভাবে হাত ধরে মেঘ একটু হকচকিয়ে উঠল। মেঘ ভ্রু কুঞ্চকে বলল, এটা কোন ধরনের অসভ্যতা, তুই এভাবে আমার হাত ধরেছিস কেন? জেরিন দাঁত খটমট করে বলল, অসভ্যতার তো কিছুই দেখিসনি, এইবার দেখবি, হাতটা সরা, দেখি তো এভাবে চোরের মতো কি লুকাচ্ছিলি। মেঘ শক্ত কণ্ঠে বলল, যাই লুকাই না কেন, সেটা আমি তোকে দেখাতে বাধ্য নই, আমার হাতটা ছাড় বলছি। বলেই মেঘ জেরিনের হাতটা ওর হাতের উপর থেকে সরানোর চেষ্টা করল, কিন্তু সরাতে যাবে তার আগেই জেরিন লকেটের উপর থেকে মেঘের হাতটা সরিয়ে ফেলল, আর লকেটের উপর এ লেখা দেখেই জেরিন হিংস্র বাঘিনী হয়ে গেল। মেঘ জেরিনকে আরও কিছু বলতে যাবে, তার আগেই জেরিনোকে গায়ে সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা দিল। এত জোরে ধাক্কা দেওয়ায় মেঘ তাল সামলাতে না পেরে ফ্লোরে ভাঙা কাঁচের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে ওর মাথা গিয়ে একটা ক্যাবিনেটের সাথে বাড়ি খেল, সাথে সাথেই ওর মাথার এক অংশ কেটে ব্লিডিং হতে লাগলো। জেরিন চিল্লিয়ে বলল, নির্লজ্জ মেয়ে একটা, তো লজ্জা করে না অন্যের বরের দিকে নজর দিতে? তোর সাহস হয় কি করে আমার আবিরকে রুম ডেটের অফার দেওয়ার? আজকে তো তোকে মেরেই ফেলবো। কথাটা বলেই জেরিন ফ্লোর থেকে ভাঙা কাঁচের ফুলদানি উঠিয়ে মেঘের দিকে এগিয়ে গেল। এদিকে মেঘের মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে, শরীরে ভাঙা চূড়া কাঁচের অংশ ঢুকে গেছে, ওর দম নিতে কষ্ট হচ্ছে। তাও জেরিনকে এগিয়ে আসতে দেখে মেঘ ওঠার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই জেরিন এসে ওর পিঠের উপরে ফুলদানিটা ছুঁড়ে মারল, আর মেঘ আবার উপর হয়ে পড়ে গেল। ওর মুখ থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো। মেঘ আর যন্ত্রণা সহ্য করতে না পেরে হাওমা করে কেঁদে দিল। আবির দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁকা হাসছে, মেঘকে এইভাবে কষ্ট পেতে দেখে ওর মনে একটা বৈশাচিক আনন্দ হচ্ছে। সেদিনের থাপ্পড়গুলোর প্রতিশোধ নিচ্ছে ও। জেরিন এসে মেঘের বাহু দাঁড় করিয়ে বলল, তোর এই ভালো মানুষের মুখোশটা আমি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো, তুই যে কতটা নোংরা একটা মেয়ে সেটা আজকে সবাই নিজের চোখে দেখবে। কথাটা বলেই জেরিন মেঘের হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। রুম থেকে বের হওয়ার আগে জেরিন ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের হ্যান্ডব্যাগটা সাথে করে নিয়ে নিল। আবিরও জেরিনদের পেছনে পেছনে যেতে লাগলো। মেঘ ঠিক করে দাঁড়াতেই পারছে না, ও সারা শরীরে রক্তের দাগ, কপালের কাটা জায়গাটা থেকে রক্ত পড়ে পুরো চেহারাটা লাল হয়ে গেছে। জেরিন মেঘকে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে এসে জোরে ধাক্কা দিল। আবির ভাবতেই পারেনি জেরিন এমন একটা কাজ করবে, ও স্তব্ধ হয়ে সেখানেই ধপ করে বসে পড়ে। মেঘের আসতে দেরি হচ্ছে দেখে সাইফা রুমের বাইরে এসেছিল মেঘকে খোঁজার জন্য। ঠিক তখনই দেখলো মেঘের নিস্তেজ শরীরটা সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। সাইফা জোরে আপি বলে একটা চিৎকার দিল, ওর চিৎকারে পুরো বাড়ি শুদ্ধ মানুষ সব স্তব্ধ হয়ে গেল। সাইফা চিৎকারটা দিয়ে জোরে দৌড় দিল মেঘকে ধরার জন্য, কিন্তু ও সিঁড়ি দিয়ে দৌড়ে নামার আগে মেঘের রক্তাক্ত শরীরে গিয়ে হিয়ানের পায়ের সামনে পড়ল। হিয়ান সিঁড়ি দিয়ে ফোনে কথা বলতে বলতে উপরে উঠছিল। মেঘকে এইভাবে পড়তে দেখে ওর হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে যায়, আরও বাকশূন্য হয়ে হাঁটু ভেঙে মেঘের সামনে বসে পড়ে। সাইফা জোরে দৌড় দেওয়ার কারণে অর্ধেক সিঁড়ি আসতেই ব্যালেন্সলেস হয়ে নিজেও সিঁড়ি দিয়ে পড়ে যায়। ওর মাথার পেছনে আঘাত লেগে রক্ত বের হতে থাকে, বাড়ির সব মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের মধ্যে কী থেকে কী হয়ে গেল কেউই বুঝতে পারল না, সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারল না। এদিকে সাইফার চিৎকার শুনে আহান মিহির আহির অভি রিয়ান রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। ওরা সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে যাবে, তার আগেই ওদের পা থেমে যায়। ওদের সামনে সাইফা আর মেঘের রক্তাক্ত শরীর পড়ে আছে, দুজনের রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। আহান মেঘ পড়ি বলে জোরে একটা চিৎকার দিয়ে দৌড়ে নিচে মেঘকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দেয়। রাত ১২টা, পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, একটা মানুষের মুখে টু শব্দও শোনা যাচ্ছে না, সবার মধ্যে কেমন একটা গোমট ভাব। বেডের উপর মেঘের নিস্তেজ শরীরটা পড়ে আছে, ওর মাথায় ব্যান্ডেজ করা, হাতে পরানো ক্যানোলা দিয়ে স্যালাইন আর ব্লাড দেওয়া হচ্ছে, ফেস গলা হাত পায়ে কাটা ছেঁড়ার দাগ, ঠোঁট একদম শুকিয়ে শুষ্ক হয়ে গেছে, শরীরের কোনো অংশ বিন্দু পরিমাণও নড়ছে না, মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। প্রায় ৪.৫ ঘন্টা ধরে মেঘ অজ্ঞান হয়ে আছে, তখন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই মেঘ সেন্সলেস হয়ে যায়।
সবাই ওকে আর সাইফাকে ধরাধরি করে উপরে রুমে নিয়ে আসে। তারপর মোনা খান, মীরা রহমান আর সাইফার বাবা মা মিলে মেয়েকে আর সাইফার ট্রিটমেন্ট করেন। সাইফার তেমন একটা কিছু হয়নি।